আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির উত্তরা প্রতিনিধি সজীব আহমেদ হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম, সড়কে অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসাবে কার্পেটিং, রাস্তার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের ইট দিয়ে অ্যাজিং করা হয়েছে, রাস্তার খোয়া ব্যবহার করা হয়েছে 3 ও 2 নম্বর ইটের, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করায় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই রোডের মধ্যে 4500 ফুটের মধ্যে কেন আপনার পুরানি ইট বালুর এই রড সিমেন্ট এগুলো দিতেছেন? এগুলো কি আপনাদের শিক্ষা দিচ্ছে? এগুলো কি দেশকে এই ইঞ্জিনিয়ারদের লুটপাট করার জন্য? এই ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার কেন মিলাই কাজ করতেছে? কারণ কি 4500 কোটি টাকার রোড